টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরপরই তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয় বিসিবি। সম্প্রতি সেই তদন্ত কমিটির প্রতিবেদন বের হয়েছে, রিপোর্টও অফিসিয়ালি খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। সেখানে তারা জানায় যে বিসিবির দুইজন বোর্ড পরিচালক এই ভরাডুবির জন্য দায়ী। তাদের হস্তক্ষেপ বাংলাদেশের প্লেয়ার ও কোচিং প্লেয়ার ভালোভাবে নিতে পারেনি, যার প্রভাব মাঠে পড়েছে। বিশ্বকাপের ব্যর্থতার দায় আসলে পড়ছে বাংলাদেশের দুইজন ক্রিকেট পরিচালকের উপর। এখন সেই দুইজন কারা সেটা আশা করি খুব শীঘ্রই সামনে আসবে। আরেকটা বিষয় যেটা প্রতিবেদনে উঠে এসেছে সেটা হলো ওয়ার্ল্ড কাপের সময় তামিম ইকবালের বিশ্বকাপে না থাকার কারণ। তারা বলছেন বিসিবি সভাপতির সাথে তামিমের মতের অমিল হওয়া, যেটার কারণ ছিল কোচ হাতুরি সিং। কিন্তু এই বিষয়ে অনেকে বিভিন্ন সময় সাকিব আল হাসানকে অভিযোগ করেছে, কিন্তু এই ক্ষেত্রে সাকিবের কোনো দোষ ছিল না, সে ছিল নির্বিকার, দলের সিদ্ধান্ত সে মেনে নিয়েছে। তাই তারা মনে করেন তামিম ইকবালের না খেলায় সাকিবের কোনো দোষ ছিল না। আপনাদেরও কি একই মত? আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।